ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি দেবলীনা। এখন বাজে 8:30। আমি উঠেছি 7:18। তারপর আজকে যে ব্লগটা যাবে তোমাদের, সেই ব্লগটাকে আমি এডিট করে সব করে রেখে দিলাম। তাহলে আমার এডিট করা থাকলে ও জাস্ট আপলোডও করে দিতে পারবে। আমি সব রেডি করে রেখেছি, এমনকি টাইটেল দিয়েও সব রেডি, ও শুধু আপলোডটা করে দেবে আর কিছুই নয়। আর আমি রান্নাঘরে গেছিলাম, ওকে চাটা বানিয়ে দিলাম। আজকে বলছিলামই যে সবাইকে আমার ঘরে খেতে বলেছি, এটা আমার আর প্রমির কাছে খুব মজার একটা বিষয়, খুব আনন্দের একটা বিষয় হয়, যেখানে এখানে কাউকে পাই না না আমরা, এটাই আমাদের কাছে মজা আর কি। তো আজকে রান্না করব, তার জন্য আমি কিচ্ছু করিনি, সবে বিনস আর গাজরটাকে ঝুড়িতে ধুয়ে রেখে দিয়ে এসেছি। আমি জলটা ঝরলে কাটবো। মাংসের কালকে মশলাটা করে রাখবো বলেছিলাম, কিন্তু কালকে আমার শরীরও খুব খারাপ ছিল, বলছিলাম যে আর পাচ্ছিলাম না, পা পা ব্যথা করছিল। তো শুনে প্রমি আর অ্যাপিদি দুজনেই আমাকে বকা দিল, বললো তুই কি পাগল, কালকে দেরি হবে হবে, দেখা যাবে কালকেরটা কালকে। তো ওই জন্য আর কালকে করে রাখতে দেয়নি। তো আজকেই করব সবটাই, মাংস, চিংড়ি মাছ, পনির সব ফ্রিজ থেকে বার করে রাখলাম, কারণ আমার ফ্রিজটাতে খুব তাড়াতাড়ি বরফ হয়ে যাচ্ছে। এই শুধু সারা রাতটা ফ্রিজটা চলে, তারপর আবার অফ করে দেওয়া হয় সারা দিনের নামে, আবার রাতে গিয়ে চালানো হবে, এরকম করেই চলছে ফ্রিজটা। তাতে কি হচ্ছে, সবজিগুলো অ্যাটলিস্ট বরফ হচ্ছে না, মাছ মাংসটা একটু হচ্ছে, তো বার করে রাখার পর আবার ঠিক হয়ে যাচ্ছে। তো চলো এই এখনকার মতো আপডেট। আর হ্যাঁ, ফ্রাইড রাইসের জন্য চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি 8টা থেকে, 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো, তারপরে ভাতটা বসাবো পরে। তো চলো এই এখনকার মতো আপডেট, পরে যা যা করবো। ও তো আজকে আছেই ক্যামেরাম্যান। কালকে সত্যি কথা বলতে কমার্শিয়াল স্ট্রিট যে গেছিলাম শনিবার দিন, খুব ভালো হয়তো ভিডিও করা যেত, তোমাদেরকে দেখানো যেত, কিন্তু জানি না কেন এখন এরকম বেখাপ্পা টাইমে আমাদেরই মতো বোধ হয় পাগল আমরা অকারণে যেরকম শপিং করেছি আর কি। তো দেখানোর মতো না সেরকম কিছু কিনিনি, তো যখন পড়বো তখন আস্তে আস্তে বলে দেবো যে এই কিনেছি, আর এমন কিছু জিনিস কিনেছি যেগুলো ভিডিওতে ওরকম দেখানো যায় না, যাই হোক না কেন। তো চলো এখনকার মতো এটাই, কালকে ও থাকলে ভিডিওটা করা যেত। আমরা কিনতে ব্যস্ত ধাক্কা ধাক্কি, তার মধ্যে লাস্টে ফেললাম, রাস্তা হারিয়ে মানে বিদিগিচ্ছির অবস্থা কালকে হয়ে গেছিলো। তো ওই জন্য আর ভিডিও, এরপর যখন যাব তখন কি বলতো, ওখানে গাড়ি বা বাইক স্কুটি এসব নিয়ে যাওয়ার জায়গা ওটা নয়, মানে পার্কিংয়ে যারা রোজ যায় ওখানে, রেগুলার মানে দোকান টোকান আছে, তাদের জন্য পার্কিং এর ব্যবস্থা নিশ্চয়ই আছে। এবার কোথায় পার্ক করবো, পুলিশ তুলে নিয়ে, কালকে দেখছিলাম পুলিশ 2-3 খানা বাইক স্কুটি সব তুলে নিয়ে চলে যাচ্ছিল, তো ওই জন্যে খুবই ভয় ওখানে। তো আমরা এরপরে অটো বা কিছু র্যাপিডো, ওলা, উবের এসব করেই যাব পরে, তখন ওকে একবার নিয়ে যাব। এটা এখানে তো আছি যখন, এটাই তো আর লাস্ট টাইম নয়। তবে ওখানে আমাদের খুব ভালো লেগেছে, খুব সস্তা, 75 টাকা করে আমি 2টো টপ কিনেছি, 100 টাকা করে আমি 2টো টপ কিনেছি, এরকম করে কিনেছি। তো এটাই, আর চলো তাহলে এখনকার মতো এখানেই শেষ করছি আমার বক্তব্য, পরে আবার আসছি। এখন চলছে পেঁয়াজ কাটা, তাই অবস্থা খুবই খারাপ, পেঁয়াজগুলো না প্রচন্ডই ঝাঁজ, সাইজে ছোট তাই ঝাঁজ বেশি। আর এদিকে পনির টনিরও কেটে রেখে দিয়েছি, চিংড়িটাও ছেড়ে গেছে আর পনিরটাও কেটে রেখে দিয়েছি, গাজর বিনসও কাটা হয়ে গেছে, চালও ভিজিয়ে রেখে দিয়েছি, অনেকটাই করে এনেছি প্রায়। মাংসটা এখনো বরফ ছাড়ছে, এদিকে টমেটোও কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম রোববার নাকি রোদ উঠবে, আজকের ওয়েদারের অবস্থাও একই রকম, সকাল থেকে, সকালে একটুখানি রোদ দিয়েছিল, তারপর থেকেই বৃষ্টি, বরঞ্চ কালকের দিনটা একটু ভালো গেছে, যদিও বিকেল থেকে বৃষ্টি ছিল তাও। তো চলো আমি কতদূর কি করতে পারলাম তোমাদেরকে আগে দেখিয়ে নিই। এদিকে হয়ে গেছে পনিরটা, এখানে আমার ভাতটাও রেডি হয়ে গেছে, আর এটা ভাজবো পরে, আর এখানে চিকেনটা কষাচ্ছি, আর এখানে চিংড়ি মাছটাকে মাখিয়ে ঝুঁকিয়ে রেডি করে একদম রেখে দিয়েছি, সব হয়ে গেলে লাস্টে এটাকে জলে বসাবো। তো এখনকার মতো এইটুকুই, পরে আবার। বাজে 1:20 বাকি, বাইরের ওয়েদারটা একটু ভালো হয়েছে, আমারই পাপোশটা মেলা, কিছু মনে করো না, একটু ভালো হয়েছে। আর এদিক দিয়ে আমার ঘর ঠর মোছা হয়ে গেছে, ও ঘরটা ঝাঁটিয়ে দিয়েছিল, সব পরিষ্কার হয়ে গেছে। এই সেন্টার টেবিলটা আমাদের নয়, বার করলাম নিচ থেকে,
বাকি সব গুছিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে এবার রান্নাটা দেখাই। রুমালগুলো আমি রান্নাঘর মুছে ধুয়ে দিয়েছি। এই হচ্ছে চিংড়ি মাছটা। কি গন্ধ! নিজে রান্না করে নিজেই বলছি, তোমাদের তো আর খাওয়াতে পারবো না। এই যে ফ্রাইড রাইস, এটা হচ্ছে পনিরটা, দেখিয়েই দিয়েছিলাম। আর পনিরের নিচে রয়েছে মাংস। একটা মিনিট, এই হচ্ছে মাংসটা। তো আর আছে দই, সেটা ফ্রিজে আছে। তো চলো এখনকার মতো তাহলে আমি যাই স্নানটা সেরে আসি। এবার তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব বলে বসলাম। দেখো এটা হচ্ছে, এটার নাম হচ্ছে গোগল। এই যে এই রকম বক্সে পাওয়া যাচ্ছে ডিমার্টে, দুটো বক্স এনেছে ও কালকে। বললাম একটাই আনো, হলো না, দুটো দু রকম নিয়ে যাই। তো এরিয়াটার নাম হচ্ছে গোগল। এটা দেখো আমি একটা কোণা ধরিয়ে দিয়েছি, এইবার আস্তে আস্তে পুরোটা ধরবে। এটার বিশেষত্ব হচ্ছে, দেখো আমরা তো এখানে ঠাকুরকে ধুনো দিয়ে পুজো করতে পারি না, তো এটার গন্ধটা পুরো, স্মেলটা হচ্ছে ধুনোর। আর পুরো টা যখন ধরে যাবে পুরো ধুনোর মতো ধোয়া হয়ে যাচ্ছে ঘরে। খুব ভাল লাগছে। কালকে সন্ধেবেলা প্রমি একটা ধরিয়ে দিয়েছিল আনার পরেই, আর আমি দিনের বেলা আজকে একটা ধরিয়ে দিলাম। ঘরটা এত সুন্দর, স্মেল হয় না, ভীষণ সুন্দর লাগছে। যখন দুপুরবেলা ঠাকুর পুজো দিয়েছিলাম তখন তোমাদের সাথে আমিও দেখা করিনি, জাস্ট ওই গোগলটা ধরিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর স্নান করার পরেও দেখা করিনি আজকে। আজকেও কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, যেগুলো পরে কালকে গেছিলাম আর কি, তো ওগুলো ছাদে মেলেছিলাম আজকে। তারপর ভৎস রোদ দিয়েছে, সব শুকিয়ে গেছে। এ কদিন যদি একটু এরকমই রোদ দেয় খুবই ভালো হয়। তো এই আর কি। আর এদেরকেও শুকিয়ে নেবে নাকি ছাদে আর রোদ দিলে? শুকিয়েই তো নিচ্ছি, রোদ মানে রোদে গিয়ে দাঁড়ানোটা উচিত দুপুরবেলা খাওয়ার পরে, প্রচন্ড ঠান্ডা লাগে। তুমি আমার ব্লগের সামনে এসে কেন আমার সামনে আসতো না, পেছন থেকে কেন কথা বলছো? তো কি বলতে গেলাম, ভুলেই গেলাম। তো তারপরে তো আর স্নান করার পর টাইম পাইনি, কারণ আন্টি আসলো, তারপর সোনালি এসেছিল, সবাই এসেছিল। তারপরে একটু গল্প টল্প করে খেলাম আমরা খাওয়া দাওয়ার পর। পৌনে তিনটে কি পৌনে দু তিনটে বাজে, 10 মিনিট বাকি এরকম টাইমে আমরা শুয়ে পড়েছিলাম। তারপরে শোয়া থেকে উঠলাম, উঠে জামা কাপড় গুলো আনলাম, আমি বাসনটা মাজলাম, ও আজকে চাটা করলো, বাসন টা নয় অনেকগুলো বাসন, তো সেগুলো মাজলাম আর কি। তো তারপর সন্ধেটা দিলাম, তারপর আমি আর গোগলটা ধরাইনি সন্ধ্যেবেলা। ও আবার গোগলটার খুব সুন্দর, এত সুন্দর গন্ধ, বলছে না আরেকটা গোগল ধরাই। তো আরেকটা গোগল ধরালো, বসে এই চললো আর কি। তারপর দুজনে চা খেলাম, ওর কি একটু কাজ আছে তাই এখন ল্যাপটপটা অন করছে, এই তো আর কি, আর কিছু নয় এখন। আর একদম ঠিক ঠিক হয়েছিল, সব রান্না ভালো হয়েছিল। ভালো হয়েছিল না? সবাই বলেছে, আন্টিও বলেছে। তো যদিও খারাপ তো কেউ বলবে না, কিন্তু আমার নিজেরও খেয়ে ভালোই লেগেছে। এর থেকে বেস্ট আমার পক্ষে সম্ভব নয়, আর আমার মনে হয়েছে এটাই আমার পক্ষে সম্ভব, মানে খেয়ে দিয়ে যে হ্যাঁ ভালো হয়েছে, খেতে সব পারফেক্ট হয়েছিল, ঠিক হয়েছিল। এমন না যে ঝালে মুখ পুড়িয়ে যাচ্ছে, নুন কম হয়েছে, এরকম কিছু হয়নি। ব্যাস তাহলেই হলো। রান্না ভালো হলে ভালো লাগে, আর কিছুই না। আর সব পরিষ্কার করে ফেলতে পেরেছিলাম খাওয়া দাওয়ার আগে। আর রাতে দুজনের মতনই রয়েছে, শুধু একটু চিকেন রয়েছে, আর পনির সব শেষ হয়ে গেছে, মাছও শেষ হয়ে গেছে, আর শুধু একটুখানি মাংস রয়েছে, আর দুজনের একটুখানি ফ্রাইড রাইস রয়েছে, যেটা আমরা রাতে দুজনে খাবো, ব্যাস শেষ। ওই ভালো লাগে না, আবার রাতে রয়ে গেল, আবার ফ্রিজে ঢোকাতে লাগলো, না এই জিনিসগুলো না একদমই ভালো লাগে না। আমি কালকে আবার গরম করে খাও, তো রাতে দুজন ওটাই গরম করে খেয়ে নেবো, অবশ্যই রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো। তো চলো এখনকার মতো এটাই আপডেট রইলো তোমাদের জন্য। আর কিছুক্ষণ বাদ থেকে তো আজকে ফাইনাল, তো খেলা তো দেখতেই বসবো, জানি না কতদূর কি করতে পারবো, মনে হয় না কিছু করতে পারবো বলে। আর হ্যাপিদি কালকে ডিমার্ট থেকে একটা জ্যাকেট কিনেছে নিজের জন্য, আজকে ভাইয়ার জন্য কিছু একটা আবারও কিনতে গেছে দুজনে। তো আমরা এখান থেকে না আর কিছু কিনছি না, দুজনে দুটো জ্যাকেট, মানে আমি ওকে একটা গিফট করেছি, ও আমাকে একটা গিফট করেছে জ্যাকেট, তো দুটো দেখানো হয়নি। আর আমি কালকে কি কিনেছি সেসব তো বলেই দিয়েছিলাম, সেসব নয় পড়তে পড়তেই দেখিয়ে দেবো। যদিও দেখো নখগুলোর অবস্থা, এই একটা ছোট হয়ে গেছে, বাকিগুলো আবার বড় রয়েছে, ওটা ভেঙে গেছে।
যাই হোক না কেন, তো ওই জ্যাকেটগুলো যখন পরবো তখনই দেখিয়ে দেবো, এখন না আর ভাল লাগে না, আলমারি থেকে বার করো দেখাও। আমি তো আলমারিও গোছাইনি, মোটামুটি এদিক ওদিক আবারও হয়ে গেছে, এরপর ব্যাগ গোছানোর পালা। আর বেশি দিন একদমই বাকি নেই, পুরো আমরা এখন হাতে গুনছি দিন, কয়েক দিন বাদে বোধহয় এরপর ঘন্টা গুনবো, এরকমই অবস্থা। তো চলো যখন যাওয়া হবে তখন তো সবটাই বলবো, সবটাই যা। রাতের খাবার গরম করতে চলেছি, যেটা বলেছিলাম এখন রাতে দুজন চলেই, আর টমপিকে দিলে মোটামুটি শেষ হয়ে যাবে। তো এদিকে আমি রাইসটা গরম করছি আর ওদিকে বসিয়েছি মাংসটা। তাহলেই আজকের মতো শেষ, তো চলো আজকে এখানেই তাহলে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও সবাই যে কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছে তাদের পছন্দ করে